আসসালামু আলাইকুম। আজ সোমবার 20 মার্চ 2023। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি মোনালিসা। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে 400 রিয়াল হচ্ছে ন্যূনতম মজুরি, জানালেন দেশটির শ্রমমন্ত্রী। ওমান আসছেন জাকির নায়েক, টিকিট ছাড়াই মিলবে বক্তৃতা দেখার সুযোগ। ওমানে আসছে নতুন আইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ লাগবে লাইসেন্স। আরব খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ, দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা জারি। বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে আরব দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে ওমান। প্রবাসীদের জন্য সুসংবাদ দিল ওমান, 60 বছর বয়সের পরও কাজ করা যাবে। মালয়েশিয়ায় কর্মী অনুমোদন বন্ধ, উদ্বেগ নেই বলে জানালো মন্ত্রণালয়। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গোটা রমজান জুড়ে মারহাবা রেস্টুরেন্টে থাকছে ইফতার ও সাহরির প্যাকেজ অফার। মাত্র 1 রিয়ালে মিলবে 8 থেকে 9 আইটেমের খাবার, সাথে স্পেশাল লাচ্ছি একদম ফ্রি। 1.5 রিয়ালে ইফতার ও চিকেন বিরিয়ানি। এছাড়াও ইফতার থেকে সাহরি পর্যন্ত ফ্যামিলি কাস্টমারের সব খাবারের সাথে স্পেশাল হালিম ফ্রি। ফ্যামিলি প্যাকেজ কিংবা ইফতার পার্টি বুকিং এর জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানে বর্তমানে ন্যূনতম মজুরি 360 রিয়াল থেকে বাড়িয়ে 400 রিয়াল নির্ধারণ করার বিষয়ে পর্যালোচনা করছে সরকার। দেশটির শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন বলেছেন, শ্রম মন্ত্রণালয় ন্যূনতম মজুরি উন্নীত করার পদক্ষেপ নিয়ে গবেষণা করছে। মাস্কার ডেইলির এক প্রতিবেদনে একথা বলা হয়। টুগেদার উই প্রোগ্রেস ফোরামে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আমরা বর্তমানে ন্যূনতম মজুরি পর্যালোচনা করছি। আমরা একটি প্রাথমিক খসড়া মন্ত্রী পরিষদের সেক্রেটারি জেনারেলের কাছে পাঠিয়েছি। ন্যূনতম মজুরি বৃদ্ধি মাসিক মজুরির গড় এবং বার্ষিক মুদ্রাস্ফীতির হারের উপর নির্ভর করে এবং 400 রিয়ালের মধ্যে হতে পারে। বর্তমানে যোগ্যতা নির্বিশেষে ওমানি কর্মীদের ন্যূনতম বেতন 325 রিয়াল দেওয়া হয়। তিনি বলেন, আমাদের লক্ষ্য মজুরি কমানো নয়, এটি সরবরাহ এবং চাহিদার উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক বিষয়। তার মতে, মন্ত্রণালয় প্রথম জাতীয় ইন্টারেক্টিভ ইলেকট্রনিক প্ল্যাটফর্ম খাতোয়া চালু করবে, যা শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীদের বিশেষ কাউন্সিলিং পরিষেবা এবং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগগুলোতে অধ্যয়ন প্রোগ্রামগুলোর বিস্তৃত ডেটা সরবরাহ করবে। ছাটাই ও পদোন্নতি প্রসঙ্গে তিনি বলেন, সুস্পষ্ট আইনি নিয়ন্ত্রণ অনুযায়ী সংশ্লিষ্ট সকল পক্ষের উপস্থিতিতে বেসরকারি খাতে এসব হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে মন্ত্রণালয় বর্তমানে 2013 থেকে 2018 ব্যাচের দেরিতে পদোন্নতির বিষয়টি খতিয়ে দেখছে। তবে এতে প্রবাসীদের কোনো লাভ নেই, বরং যেসব প্রবাসী ওমানে ব্যবসা বাণিজ্য করছেন, এটি তাদের জন্য এক ধরনের ক্ষতির কারণ হবে বলে মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক মাস্কাট থেকে একাধিক প্রবাসী ব্যবসায়ী আমাদের জানিয়েছেন, এমনিতেই দিন দিন ওমানিকরণ করার ফলে অধিকাংশ সেক্টরে প্রবাসীদের স্থানে ওমানিদের চাকরি দিতে হচ্ছে। ফলে যে বেতনে 3 জন প্রবাসী কর্মী রাখা যেত, সেই বেতন বর্তমানে একজন ওমানিকে দিতে হচ্ছে। অপরদিকে একজন প্রবাসী শ্রমিক দিয়ে যে কাজ করানো সম্ভব, এই কাজ 3 জন ওমানি কর্মী দিয়েও সম্ভব হয় না। ফলে উচ্চ বেতন দিয়ে ওমানি কর্মী নিয়োগ দিয়ে লোকসান গুনতে হচ্ছে কোম্পানিকে। এমত অবস্থায় ওমানিদের বেতন আরও বৃদ্ধির খবরে প্রবাসী ব্যবসায়ীদের মাঝে এক ধরনের হতাশা বিরাজ করছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রবাস টাইমের বিশেষ আয়োজন দ্য লাভ অব প্যারেন্টস নিবেদিত খতমে কোরআন, পাওয়ার্ড বাই আল বারাকা গ্রুপ ওমান। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ওমান সরকারের আমন্ত্রণে মাস্কাট যাচ্ছেন আন্তর্জাতিক ধর্ম প্রচারক ডাক্তার জাকির নায়েক। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি ওমান যাচ্ছেন। আসন্ন রমজান মাস উপলক্ষে ওমানে ইসলাম ধর্ম প্রচারে মন্ত্রণালয়ের এমন ভিন্ন ধর্মী আয়োজন। বিশ্ববিখ্যাত ইসলাম ধর্ম প্রচারক 2 দিন ওমানে অবস্থান করবেন, সেখানে তিনি ইংরেজিতে বক্তৃতা দেবেন। এতে দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে, চাইলে প্রবাসীরাও অংশগ্রহণ করতে পারবেন, এর জন্য কোনো টিকিটের ব্যবস্থা রাখা হয়নি। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী 23 মার্চ স্থানীয় সময় রাত 9টা থেকে 11টা পর্যন্ত ওমান কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে মদিনাত আল ইরফান থিয়েটারে তার প্রথম বক্তৃতা অনুষ্ঠিত হবে। এদিন তিনি বিশ্বে পবিত্র কোরআনের প্রয়োজনীয়তা প্রসঙ্গে বক্তৃতা করবেন।
দ্বিতীয়টি আগামী 25 মার্চ সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের গ্রেট হলে অনুষ্ঠিত হবে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। এখানে তিনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতার প্রতি রহমত এই প্রসঙ্গে বক্তৃতা করবেন। এদিকে ওমানে ডাক্তার জাকির নায়েকের আগমনকে কেন্দ্র করে বেশ আলোচনা চলছে প্রবাসীদের মাঝে। এতে অংশগ্রহণ করতে মুখিয়ে আছেন অসংখ্য প্রবাসী। যদিও আসন সংখ্যার ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি ওমানের ধর্ম মন্ত্রণালয়, তবে তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে হলগুলো এতটাই বড় যে সেখানে কয়েক হাজার দর্শক অংশগ্রহণ করতে পারবেন। ওমানে বাংলাদেশি মিঠা পানির মাছ ও মাংসের বিখ্যাত প্রতিষ্ঠান দ্য লাভ অফ প্যারেন্টস। অনলাইনে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ওমানে নতুন আইন জারি করেছে দেশটির বাণিজ্য শিল্প এবং বিনিয়োগ প্রচার মন্ত্রণালয়। নতুন এই আইন অনুযায়ী দেশটিতে কোনো পণ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হলে তার লাইসেন্সের প্রয়োজন হবে। অর্থাৎ যারা নিজেদের ফেসবুক, ইউটিউব অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন কোম্পানি প্রচারণা করে থাকেন তাদেরকে লাইসেন্স নিতে হবে। তবে এর জন্য কোনো ফি দেওয়া লাগবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার টাইমস অব ওমানের এক প্রতিবেদনে বলা হয় নতুন এই আইনটি আগামী 24 মার্চ থেকে কার্যকর হবে। মন্ত্রণালয়ের বাণিজ্যিক বিষয়ক এবং ই কমার্স বিভাগের পরিচালক আজ্জা বিনতে ইব্রাহিম আল কিন্দি জানান, বিপণন অনুশীলনের জন্য এবং ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে প্রচারমূলক কার্যক্রমে বাধ্যতামূলক লাইসেন্সের জন্য কোনো ফি লাগবে না। যেসব কোম্পানিতে তাদের নিজস্ব পণ্য এবং পরিষেবা প্রচার করতে চায় তাদের লাইসেন্সের প্রয়োজন নেই, কিন্তু যদি তারা অন্য কোম্পানি বা ব্যক্তিদের প্রচার করতে চায় তবে তাদের লাইসেন্স লাগবে। আজ্জাল কিন্দি আরও বলেন, লাইসেন্স প্রাপ্তদের উপর কোনো কর প্রযোজ্য হবে না এবং একটি লাইসেন্স তাদের কার্যক্রম প্রচারের জন্য একাধিক সামাজিক মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যবহার করতে পারবেন। তিনি আরও যোগ করেন, যে কোনো প্রবাসী কোম্পানি বা ব্যক্তি ওমানে এসে তাদের পণ্য এবং পরিষেবার প্রচার করতে পারবে, তবে সেক্ষেত্রে তাদের নিজস্ব কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে। সময়ে আলোচিত দুবাই প্রবাসী রবিউল ইসলাম ওরফে আরাব খানের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সোমবার দুপুরে নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ওরফে আপন ওরফে আরাব খানের অপকর্ম একের পর এক বেরিয়ে আসছে। একাধিক বিয়ে, প্রতারণা, ব্ল্যাকমেইল, হত্যাসহ অপরাধ জগতে রয়েছে তার নানা বিচরণ। এমনকি নিজের শ্বশুরকে পর্যন্ত অস্ত্র ঠেকিয়ে টাকা আদায় করেছেন। রাজধানীর বিভিন্ন থানায় বিভিন্ন মামলার নথি ঘেঁটে জানা যায়, আরব একসময় মোটরসাইকেল চুরি, ক্যামেরা ছিনতাই, অস্ত্র ঠেকিয়ে টাকা আদায়, মামলার অন্য ব্যক্তি দিয়ে সাজা খাটানো সহ অসংখ্য অপরাধের সঙ্গে যুক্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ব্যবহার করে এসব অপরাধ করেও বেড়াত আরব। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ছিনতাই, ধর্ষণ ও অস্ত্র মামলা সহ অন্তত 9টি মামলা রয়েছে। কয়েক বছর আগে যে আরব ঢাকায় হোটেলে শ্রমিকের কাজ করেছেন, সে আরবই এখন শত শত কোটি টাকার মালিক। রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অট্টালিকা দুবাইয়ের বুর্জ খলিফার নিজের নামে বিলাসবহুল ফ্ল্যাট। তার অর্থের উৎস নিয়ে আছে ধোঁয়াশা। তার গ্রামের এক জনপ্রতিনিধি জানান, আরব বেশ কয়েকটি বিয়ে করেছেন। 6টির মতো বিয়ের বিচার সালিশে স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নিয়েছেন। গ্রামে প্রচার তার বিয়ের সংখ্যা অন্তত 20টি। আইনশৃঙ্খলা বাহিনী বলেছে আপন পরিচয়ে ঢাকায় প্রতারণা ও ব্ল্যাকমেলিংয়ের একটি দল চালাতেন আরব। তিনি অভিজাত এলাকায় বাসা ভাড়া দিয়ে সেখানে কৌশলে সম্পদশালীদের এনে মেয়েদের সঙ্গে ব্যক্তিগত মুহূর্তে ছবি তুলে ব্ল্যাকমেল করতেন। বনানীর যে বাসায় পুলিশ কর্মকর্তা মামুন খুন হন সেটিও এরকম একটি বাসা ছিল। অভিনয় বা মডেলিং করেন এরকম তরুণদের নানা কাজে ব্যবহার করতেন আরব। ইতিমধ্যে তার বিরুদ্ধে 9টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা কোটালীপাড়া থানায় এসেছে বলে জানিয়েছে কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ জাকারিয়া। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে আরব দেশগুলোর মধ্যে সেরা অবস্থানে উঠে এসেছে ওমানের নাম। 2022 সালে গ্লোবাল কানেক্টিভিটি ইন্ডেক্স থেকে এই তথ্য দেওয়া হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্ট্র্যান্ড স্কুল অব বিজনেসের সহযোগিতায় গ্লোবাল কানেক্টিভিটি ইন্ডেক্স প্রকাশ করাচ্ছে DHL। সেখানে বলা হয় 2022 সালের সূচকে বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে বিশ্বব্যাপী 69তম স্থানে রয়েছে ওমান।
প্রতিবেদনে বলা হয় সংযুক্ত আরব আমিরাত, কাতার, লেবানন, সৌদি আরব, বাহরাইন এবং কুয়েতের সাথে সালতানাত বিশ্বব্যাপী পারস্পরিক নির্ভরশীলতার সেরা আরব দেশ হিসেবে স্থান পেয়েছে। 171টি দেশ নিয়ে করা এই তালিকায় শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস, এরপর রয়েছে সিঙ্গাপুর, বেলজিয়াম ও সুইজারল্যান্ড। র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে গিনি বিসাও, তারপরে রয়েছে বুরুন্ডি, মালাউই ও ইয়েমেন। সূচকটি 171টি দেশের বিশ্বায়ন ট্র্যাক করার পাশাপাশি প্রতিটি দেশের জন্য বৈশ্বিক পারস্পরিক নির্ভরশীলতার পরিমাণ করতে চায় মিলিয়নেরও বেশি ডেটা পয়েন্ট ব্যবহার করে। এটি তার অভ্যন্তরীণ অর্থনীতির আকারের তুলনায় আন্তর্জাতিক প্রবাহের পরিমাণ এবং আন্তর্জাতিক প্রবাহ বিশ্বব্যাপী বিতরণের পরিমাণের পাশাপাশি এর নির্দিষ্ট ফোকাস অনুসারে পরিমাপ করা হয়। ওমানে প্রবাস টাইমে রেফারেন্স দিলেই বিশেষ ছাড় দিচ্ছে স্বর্ণের জগতে বিখ্যাত প্রতিষ্ঠান গালফ গোল্ড। কম মূল্যে স্বর্ণ কিনতে আসুন আমাদের রুই ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। বয়স্ক প্রবাসীদের জন্য সুসংবাদ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। দেশটিতে কর্মরত যেসব প্রবাসীদের বয়স 60 এর অধিক তাদের কাজের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এখন দেশটিতে 60 বছরের বেশি বয়সের প্রবাসীরাও কাজ করতে পারবেন। সম্প্রতি টুগেদার উই অ্যাডভান্স ফোরামের আলোচনায় দেশটির শ্রমমন্ত্রী মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন জানিয়েছেন, মূলত অভিজ্ঞ ব্যক্তিদের কাজে লাগাতে 60 বছর বয়সের পরও কাজ করার সুযোগ দিচ্ছে ওমান সরকার। মন্ত্রী বলেন, 60 বছর বয়সে পৌঁছানোর পর একজন প্রবাসী এখন কাজ করতে পারবেন। তিনি আরও যোগ করেছেন যে নাগরিকদের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে উপকৃত হওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুগেদার উই অ্যাডভান্স ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, 60 বছর বয়সে পৌঁছানোর পর একজন প্রবাসী কর্মীকে কাজ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত ব্যবসা মালিকদের জন্য একটি নমনীয় সিদ্ধান্ত এবং এটি চাকরি প্রার্থীদের জন্য সুযোগ তৈরি করবে। যদিও পূর্বে দেশটিতে বয়স্ক প্রবাসীদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, পূর্বের আইন অনুযায়ী কোনো প্রবাসীর বয়স 60 বছর হলে তার ভিসা নবায়ন হতো না, তাকে বাধ্য হয়ে নিজ দেশে ফেরত যেতে হতো। তবে বর্তমানে নতুন এই আইনের ফলে পুরনো প্রবাসীরা 60 বছরের পরও ওমানে কাজ করতে পারবেন। এতে যে সকল প্রবাসী দীর্ঘদিন যাবৎ ওমান রয়েছেন তাদের জন্য একটি সুসংবাদ বলে দাবি করেছেন প্রবাসীরা। কর্মী অনুমোদন বন্ধে মালয়েশিয়ার এমন সিদ্ধান্তে উদ্বেগ নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর আহমেদ মুনিরুসালেহিন। মালয়েশিয়া যাওয়ার জন্য যারা ডাটাবেস পূরণ করেছেন তারা যেতে পারবেন, এতে কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন তিনি। সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। সচিব জানান, আজকে আমাদের মালয়েশিয়ার সাথে ওয়ার্কিং গ্রুপের মিটিং হয়েছে। মূলত এই মিটিং ছিল দুই দেশের অফিসিয়াল মিটিং। তাদের সাথে যে আমাদের অনলাইন সিস্টেম আছে সেটাকে ইন্টিগ্রেট করা, আগে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, তারা তা বাস্তবায়ন করতে সম্মত হয়েছে। আমরা আশা করছি আগামী 15 এপ্রিলের মধ্যে এটি বাস্তবায়ন হবে। এখন থেকে কর্মী নেয়া, ক্লিয়ারেন্স এবং রিক্রুটমেন্টের সাথে তাদের ডাটাবেজের সমন্বয় হবে। এর মধ্যে আমাদের দেশে থেকে কর্মী যাওয়ার বিষয়টি আরও পরিচ্ছন্ন হবে। টোটাল প্রসেসটাকে দ্রুত ত্বরান্বিত করার ব্যাপারে কাজ করা হচ্ছে এমন মন্তব্য করে তিনি বলেন, আমরা যে পরিমাণ ওয়ার্ক অর্ডার পেয়েছি ওই পরিমাণ কর্মী এখন পর্যন্ত বিদেশ যেতে পারেনি। এখানে কিছু সমস্যা আছে, আমরা তাদের ভিসা প্রসেসিং করার জন্য বাড়তি সেন্টার চালু করার জন্য বলছি, তা যত দ্রুত সমাধান করা যায় তা দেখবে বলে জানিয়েছে। সিনিয়র সচিব জানান, মালয়েশিয়া কর্মী পাঠাতে খরচ যেন কম হয় এই বিষয়গুলো আলোচনা হয়েছে। এছাড়াও যে ক্ষেত্রগুলো আছে তারা যেন সেগুলো মনিটরিং করে। বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ খরচ নিয়োগকর্তাদের বহন করার কথা, সেগুলো কতটুকু হচ্ছে তারা তা মেকানিজম দিয়ে করবেন। আলোচনায় মূল বিষয় ছিল প্রসেসিংটাকে ত্বরান্বিত করা এবং কর্মী কত দ্রুত পাঠানো যায় সে বিষয়টি। তিনি জানান, মালয়েশিয়া কর্মী পাঠানোর ক্ষেত্রে কিছু ফি আছে যেগুলো নিয়োগকর্তা বহন করার কথা, অনেক ক্ষেত্রে এগুলো কর্মী ও এজেন্ট এর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে তারা বলেছে এই বিষয়গুলো তারা স্পষ্ট করবে। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোনালিসা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।